দুজনে বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতিল লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতিল আসিকিন মুহিবুল মুকাররিবিন সাইয়েদুল আম্বিয়া আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাইয়েদুল আম্বিয়ার প্রতি অসংখ্য দোয়া ও দরুদ বর্ষিত করুক সকল পড়ি আমিন আমিন তার সাথে সাথে জানাই জামানার মুজাদ্দিদ আল্লামা আজান গাসী রহমাতুল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে বিশ্বের বুকে কলকাতার বুকে বাগমারির বুকে তিনি তমাম বিশ্বের মানবের আল্লাহর নবীর আদর্শ আদর্শবান হয়ে আল্লাহর নবীর সুন্নাত রিসালাতকে আল্লাহর বাণী যেমন আল্লাহর হাবিব দীর্ঘ 63 বছর জীবনে 36 বছর যুদ্ধ করে বিশ্ব মানবের কাছে পৌঁছে দিয়েছেন বিনিময়ে নো নো নেভার অ্যাকসেপ্ট ইওর মানি পেজেন গিভ সালামি টাচিং অফ দ্য ফিথ ইন দা ইসলাম এনি ওয়ার্ক অফ দোয়া জোরে বলি সুবহানাল্লাহ কি আদর্শ আদর্শ ভাবে আল্লাহ আজান গাসী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মাসুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মাসুফি সাবসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মাসুফি গতিশ হুজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সালাত কে আল্লাহ রাসূলের কোরআন হাদিস কে আল্লাহ রাসূলের সুন্নাত কে খালিজ আল্লাহর রাতে আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ তানারি তরফ থেকে আপনাদের এই এরকম থানা থানা কোন থানায় রাম প্রসাদ এলাকায় ঘুষপুর গ্রামে আমার ভাই কামেল আলী আল্লাহর আশিকিন ছিলেন ইসরাফিল ভাই তারা সব রাসুলের জন্য তারা সুযোগ্য পত্র বিকাল সাহেব এই মসজিদে ইন্তজাম করেছেন আমরা তার দাওয়াত এখানে এসেছি কি জোরে বলে সুবহানাল্লাহ কোনো কন্টাক্ট করে আসি নাই কোনো কালেকশন করতে আসি নাই কোনো কমিশন নিতে আসি নাই যে কাজ আল্লাহর নবী করেনি সাহাবাদের 1,24,000 পয়গম্বর করেনি আল্লাহর নবী এই কালাম পাক 6,666 আয়াত পৌঁছে দিয়ে কন্টাক্ট করে সাহাবাদের কাছে যায়নি বিভিন্ন দেশ থেকে তিনি যাননি গেছেন হ্যাঁ কিনা বলে না বাবা তিনি যাননি তদ্রুপ সাহাবাদেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী করিম রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ সাহাবী আল্লাহর রাসূলের সালাত কে নিয়ে আল্লাহর কোরআন কে আল্লাহর রাসূলের সুন্নাত নিয়ে যেদিকে ঘোড়া মুখ ছিল সেই দিকে তারা ইসলাম প্রসারে করতে গেছে ইসলামের দাওয়াত দিতে গেছেন দিনের দাওয়াত দিতে গেছেন জোরে বলি সুবহানাল্লাহ চিন্তা করেন পিতা কোথায় আছে মা কোথায় আছে স্ত্রী পুত্র প্রয়োজন কোথায় আছে ধন দৌলত গাড়ি বাড়ি কোথায় আছে তার নজির সাহেব রাদিয়াল্লাহু তাআলা সাহেব রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে হাতে নিলেন স্ত্রীকে নিলেন কিছু টাকা পয়সা ধন দৌলত নিলেন মক্কার বর্ডারে কি হাজির মক্কার সৈনিকরা বলছে ও ভাই সে ভার গোয়িং সাহেব রাদিয়াল্লাহু তাআলা সেজ আই এম গোয়িং টু মদিনা জোরে বলবেন সুবহানাল্লাহ তারই সামনে আজ নাজিল করেছেন সূরা নাল হাসর হাসর এই হাসর সে 8 নম্বর সূরা রাব্বুল আলামিন সে হুজুরের নামে আয়াত নাযিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিল ফুকারাহিল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়ায়াবদুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু আলাইকুম সাদিকুন জোরে বলেন আল্লাহু আকবার মক্কার বর্ডারে যাওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা হয় সে কোথায় যাবে আমি মদিনায় যাব কেন না আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে হিজরত করে মদিনায় চলে গেছে আল্লাহর নবী মদিনায় চলে তুমি যাবে কেন আল্লাহর নবীর সঙ্গে পাশাপাশি নামাজ পড়তাম জিহাদে ময়দানে যেতাম বিভিন্ন দেশে কালাম পাক প্রচারের জন্য যেতাম তিনি আজ আমার সঙ্গে নাই সেই জন্য যাচ্ছি আমাকে বাধা দিও না ঠিক আছে তোমাকে বাধা দেব না এই বাচ্চাটাকে নামাজ সন্তান ও সেখানে বৃদ্ধ হয়ে যাবে থাকতে পারবে না আর এই বয়স হবে বাচ্চাটা সে সেখানে চাকরি করবে ধন দিল যোগাবে আর তুমি বসে বসে খাবে আমার নাও তোমার সন্তান সন্তান দিয়ে দিল এটাকে মেয়েটাকে স্ত্রী অর্থাৎ ও সেখানে বৃদ্ধ হয়ে যাবে তোমার কাছে সাহায্যের জন্য স্ত্রীকে নিয়েছো নাও তোমাদের কন্যা সন্তান বাবা আমার স্ত্রী তোমাদের কন্যা সন্তান নিয়ে নাও নিয়ে নে পটলা বলিতে কি বাবা গাঁটলিতে কি আছে ব্যাগে কি আছে বলে ধন একটা বাবা সেখানে গিয়ে কিছু করতে পারবে না ধন নিয়ে সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে খাবে নাও তোমাদের টাকা আমার ভাইরা সন্তান দিলেন স্ত্রী দিয়ে দিলেন সম্পত্তিও দিয়ে দিলেন
আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন আল্লাহ রাসূলের সাথে তিনি যাচ্ছেন একটা দোয়া করতে করতে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা বাকারার মধ্যে রয়েছে আমরা সর্বদা দোয়াটা করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা তাওয়া কিনা আযাবান নার জোরে বলুন আল্লাহু আকবার এটা সাহাবা খুলেন সেই আদর্শ আদর্শিত জামানার মজাদে সুবি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আজান গাছি গ্রামে জন্মগ্রহণ করলেন দুনিয়ার মানুষ অনেক প্রশ্ন করে আজান গাছি গ্রামে বাবা গ্রামের নামে তিনি রয়েছে সেখানে কেন একা গাছের রাজা সেখানে তিনি গ্রামের নাম মুশরিক কেন তার পিতামাতার নাম দেওয়া না তিনি মাটির জন্মগ্রহণ হননি হ্যাঁ আল্লাহ রাসূল থেকে আমরা যেমন দুনিয়াতে এসেছি পিতামাতা উরস যার সন্তান হয়ে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তদ্রুপ তিনি পিতামার সন্তান এসে এসেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ হাওড়া জেলা জয়পুর থানায় হাওড়া জেলা জয়পুর থানা আজান গাছি গ্রামে হুজুর জন্মগ্রহণ করেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ কেন না তিনি সব কিছু মিটিয়ে দিলেন নাম পর্যন্ত মিটিয়ে দিয়ে নিজের গ্রামে নিজের গ্রামের নামে তিনি তমাম বিশ্বের কাছে মশহুর হয়ে আছে জোরে বলে সুবহানাল্লাহ যেমন বাজি বস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বাজি বস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ফরুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি মায়ের হুকুমে তিনি 36 বছর তিনি রান্না খাওয়া কিছু খাননি কদরাজাম আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ দীর্ঘ 14 বছর শুরির জঙ্গল ছেড়ে কি রান্না খাওয়া কিছু তীর্থে খাননি জোরে বলে সুবহানাল্লাহ যে আদর্শ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 12 বছর হেরা করে তিনি ছিলেন কিসের জন্য সমস্ত সংসার ত্যাগ করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য হেরা করেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ সেই সুন্নাত মোতাবেক আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে দীর্ঘ 150 থেকে 200 বছর এই আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবার চলছে জোরে বলি সুবহানাল্লাহ তিনি সর্বপ্রথম আজান গাছি গ্রাম থেকে হিজরত করে কোথায় এসেছেন হাওড়া জেলায় জালালসি গ্রামে এসেছিলেন বন্ধুর কাছে বন্ধু আমি এসেছি দিনের কাজ করতে হবে জায়গা কিছু দরকার আমি টাকা দিচ্ছি জায়গাটা একটু দয়া করে কিনে নেন বন্ধু এত ভালোবাসা বন্ধু বন্ধুতে শান্ত ভাই আমার বন্ধু বলে হ্যাঁ বন্ধু জায়গা দেবো কিন্তু পয়সা নেব জোরে বলবো সুবহানাল্লাহ কত হ্যাঁ ভাই আমার ধনবান তিনি জায়গা দিচ্ছেন আর দিকে জায়গাটি পয়সা ধন দলেন হুজুর বলেন না বাবা আমি পয়সা না দিয়ে জমি কিনবো না জোরে বলে সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যখন সর্বত আবু আনসারির বাড়িতে তিনি উঠেছিলেন মসজিদ নববী তৈরি করার জন্য দুটি সন্তান ছিলেন তাদের 11 দেরহাম দিয়ে জায়গাটা কিনলেন সেই জায়গায় মসজিদ নববী জোরে বলে সুবহানাল্লাহ বিনা পয়সায় যেমন আল্লাহ রাসূল জায়গা খরিদ না করে তিনি পয়সা দিয়ে খরিদ করলেন তবে মসজিদ নববী করলেন তদ্রু আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বন্ধু দ্বিতীয় শিকার শিকার হলো চলে গেলেন কোথায় ক্যালকাটা কালেক্টরের সময় বিভিন্ন জমিদারির কাছে থেকে বাগবাড়ির মুখে তিনি গেলেন সেখানে গিয়ে কিছু জমি খরচ খরিদ করলেন আর ওই বনে জঙ্গলে তিনি থাকলেন দীর্ঘ 14 বছর ছিলেন কিতাবে কোথাও পাওয়া যায় না তিনি রান্না খাওয়া কিছু খাননি কেবলমাত্র সপ্তাহে কলকাতার মুখে একটা মসজিদে নামাজ পড়তে বার হতেন সপ্তাহে কি নামাজ বাবা জুমার নামাজ পড়তে বার হতেন সেই বার হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ তিনি সপ্তাহে চানা কিনতেন আর বনে জঙ্গলে তিনি কি করতেন ওই নিম পাতার পানি আমার ভাইরা নিম পাতার নিয়ে ভেজাতেন ইফতার করতেন 14 বছর তিনি শরীর জঙ্গলে এই খাওয়া খেয়ে তিনি ইসলাম প্রসার প্রসার করেছেন জোরে বলে সুবহানাল্লাহ তত আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ তখনই আল্লাহ পাকের বল জানিয়ে দিলে আজান গাছি দুই ওয়ান তুমি কি চাও বলো আজান গাছি রহমাতুল্লাহ বললেন আল্লাহ পাক কিছু চাই না তমাম পৃথিবীর মানুষ অল্প আমলের মাধ্যমে তোমাকে কেমন করে হাসিল করবে আল্লাহ রসুলকে কেমন করে হাসিল করবে তমাম দাম তমাম পৃথিবীর মানুষ কেমন কে জান্নাতি হবে সে মুমিন দিনদার ইমানদার পরিবার মুত্তাকি হোক না কেন আর কোন হিন্দু জৈন খ্রিস্টান যেই হোক না কেন অল্প আমলের মাধ্যমে যে কোনো ব্যক্তি আল্লাহ তোমাকে হাসিল করতে পারে জান্নাতি হতে পারে সেই আমল আমাকে দেন জোরে বলি সুবহানাল্লাহ সেই আমল আল্লাহ রাব্বুল তরফ থেকে আমার ভাইরা এই ছোট্ট একটা কোরআনি নূরানি রহমানি ওসিফা আনলেন জোরে বলি সুবহানাল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ সেজ পাইপারিসকে হাক্কারি দরবার ইট ইজ এসেনশিয়াল পার্ট অফ হিমাল লাইফ হেয়ার অন হেয়ার আফটার এই কোন প্রকার শান্তির জন্য আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ 4 থেকে 5টা পয়েন্ট দিয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে বিনা কাজে নামাজ বিনা কাজে নামাজ বিনা কাজে কোরআনি নূরানি রহমানি ওসিফা
অথচ জিফা বেনিফিট দাও জিফা ওজিফাটা কি তার ফজিলতটা কি জানাবো ইনশাআল্লাহ লোক সময় থাকলে ইনশাআল্লাহ তো ভাই আমার সেই ওজিফা হালাল রুজি সত্য পথে পিতামাতাকে খিদমত এই চারটি পাঁচটা পয়েন্টে তমাম বিশ্ববাসীকে দিলেন যারা আমল করবে বিনা কাজে নামাজ পড়ে কালাম পাক ওজিফা আমল করে আল্লাহ পাক রব্বুল হাসিল করতে পারবে তারা সকলেই জান্নাতি জয়ে বলে সুবহানাল্লাহ সেই আমল নিয়ে আপনাদের কাছে এসেছি কামাল ওলি আল্লাহ তরফ থেকে ইনশাআল্লাহ একটা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমল করবেন দেখবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে একটা স্বপ্নের স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিবেন কামিল ওলি আল্লাহ হক কি না হক একবার জোরে বলি সুবহানাল্লাহ পরীক্ষিত আমার ভাইরা লক্ষ লক্ষ ফিরওয়ায় স্বপ্নের মাধ্যমে কামিল ওলি আল্লাহ ঠিক আছে এখানে তিনি আল্লাহ পাক তরফ থেকে জানিয়ে দিয়ে হয় জোরে বলি সুবহানাল্লাহ সেই আল্লাহ আমাদের কাছে রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে একটা পঞ্জিকা দেওয়া হয় ফিরে আছে আপনারা যে পড়বেন তিনি নেবেন বাবা যিনি পড়বেন তিনি নেবেন তিনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই পঞ্জিকা আছে একটা করে সকালে তুলে দেওয়া হবে বিনা পয়সা কোনো পয়সা নেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কাছে আছে ইনশাআল্লাহ একখানে নিয়মের তরফ থেকে ইনশাআল্লাহ সেই পঞ্জিকা আছে ইনশাআল্লাহ একটা করে নিয়ে যাবেন যিনি পড়বেন ইনশাআল্লাহ তিনি নেবেন যদি না পড়েন নেবেন না বাবা ইনশাআল্লাহ তাই ভাই আসি এবারে কথা মধ্যে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আকমে বর্তমান জামানে বর্তমান সময়ে এখন সব ধন্দে পড়ে গেছি এই মিলাদুন নবী জলসা মিলাদুন নবী নিয়ে এই কোরআন হাদিস কি আসেন মাধ্যমে কি আছে একটু জানিয়ে নিব আর ধন্দে পড়ে গেছি সম্মিলিতভাবে নামাজ ফরজ নামাজ শেষ করার পরে আমরা দোয়া করতে পারবো কিনা এটুকু আলোচনা করবেন ইনশাআল্লাহ